7 দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে সড়ক ও খাবারের হোটেলে মানতে দেখা গেছে বিধিনিষেধ। তবে বাজারে ও অন্যান্য জায়গায় স্বাস্থ্যবিধি ছিল একেবারেই অনুপস্থিত। রাজধানীর প্রধান প্রধান সড়কগুলিতে গাড়ি চলাচল ছিল সীমিত। খুব সকালে না হলেও দুপুরের আগে সড়কে বাড়তে দেখা গেছে গাড়ির সংখ্যা। খুব প্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন অনেকেই, আছে রিকশায় চড়ে হাসপাতাল যাবার ভোগান্তিও। রাস্তার সমস্যা না আমাদের সমস্যা, মানে আমরা দেখ রিকশায় উড়ছি করে এইদিকে যাইতে দেয় নাই, এদিক দিয়ে ঘুরে আসলাম, মানে এখানে উনি যাইতে চাইতেছে না। আমরা যাবো ক্যান্সার হসপিটালে, কেমো দিয়ে দিতে একটা সুই দিবে আর ব্লাড ভরবে। আমি আসছিল ক্যান্টনমেন্ট কচুক্ষেত থেকে, ওইখানে মিলিসুপার থেকে আসছিল আপনার সেরাপাড়া, সেরাপাড়ার থেকে আসছিল আপনার ফার্মগেট, ফার্মগেট থেকে আসছি মাঝখান থেকে আবার হাইটে হাইটে আসছি, ফার্মগেট তো আসছিল আবার এই শাহবাগ, এখন এইখান থেকে যাবো ঢাকা মেডিকেল, কিডনি সমস্যা ডায়ালিসিসের জন্য। প্রয়োজন ছাড়া কেউ এখন পর্যন্ত ঘর থেকে বেরোনি, প্রয়োজন ছাড়া কেউ যানবাহন নিয়ে বেরোনি, আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত, চিকিৎসা সেবার সঙ্গে যারা যুক্ত, যারা জরুরি সেবার সঙ্গে যারা যুক্ত, এই ছাড়া এখন পর্যন্ত আমরা কাউকে রাস্তায় পাইনি। আমাদের এই বিশেষ করে আমাদের এই চেকপোস্টে আমরা কাউকে পাইনি। বিনা প্রয়োজনে কেউ যদি ঘর থেকে বেরোয়, বিনা প্রয়োজনে কেউ যদি গাড়ি নিয়ে বের হয়, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পিছপা হব না। ফার্মগেট বাংলা মোটর শাহবাগে যন্ত্রচালিত যান চলাচল সীমিত থাকলেও কুড়িল বিশ্ব রোড ও এয়ারপোর্ট রোডে ছিল গাড়ির উপচে পড়া ভিড়। জরুরি পণ্যের পাশাপাশি বিদেশগামী প্রত্যেকেরই আছে জরুরি প্রয়োজনে চলাচলের অজুহাত। বাড়াতে বেরোছে, আমার জামাই আছে বিদেশ থেকে, ওনারা রিসিভ করার জন্য আসছে, আর ওনারা চাইতেছে ড্রাইভারের কাগজপত্র, গাড়ি চাইতেছে ঠিক আছে কিনা, কাগজপত্র সব কিছু ঠিক আছে আমাদের গার্মেন্টস রিলেটেড, তারপর আমাদের আটকাই দিছে, অনেক পেরেশানের মধ্যে আছি, এখন বলতেছে আমাদেরকে শাস্তি দিচ্ছে, এটা কি শাস্তি? কাঁচা বাজার রাস্তায় এনে স্বাস্থ্যবিধি মেনে বসানোর কথা থাকলেও কারওয়ান বাজারে দেখা গেছে একদমই তার উল্টো চিত্র, বেশিরভাগই মাস্ক পরছেন না। এই বাজারে সামাজিক দূরত্বের বিষয়টি একেবারেই উপেক্ষিত। কাঁচামাল বেচা কিনা তো করলে তো মনে একটু পাশাপাশি থাকা লাগবে, পাইকার আইলে তো কথা বলা লাগবে না, এছাড়া তোর বেচা কিনা হবে না। মাস্ক আসে পড়লে এতক্ষণ পরে আসলাম, হ্যাঁ মাস্ক পরে, বেশিরভাগ মানুষের মাস্ক পরে, এখনও তো কমে পড়তেছে, রাত্রেবেলা মাস্ক অনেকে পড়ছে, এখন ভালোভাবে থাকতেছে মানুষ, দূর দূর থাকতেছে ইনশাল্লাহ, এখন সবাই যদি একটু কন্ট্রোলে থাকে তত ভালো হবে আর কি ইনশাল্লাহ, এটাই আর কি। না মানে আমরা মাস্ক দিয়া মাল এমন ব্যস্ত পারবো না, মাস্ক ছাড়া যেন স্পষ্ট কথা বলতে পারি, মাস্ক দিয়ে কথা এমন বলা যায় না, আর আমাদের গরিব মানুষ, আমাদের কোনো আল্লাহর রহমতে করোনা, কোনো আল্লাহর রহমতে আমাদের হবে না। খাবারের হোটেল খোলা থাকবে, আছেও তাই, হোটেলে বসে খাওয়া যাবে না, বেশিরভাগও মানছেন তাই। তবে দুই একজন লুকিয়ে চুরিয়ে ঠিকই হোটেলের ভেতরে বসে খেয়ে নিচ্ছেন, অনেক রেস্টুরেন্ট আবার একেবারেই বন্ধ রেখেছেন মালিক পক্ষ। লকডাউনের কারণে দেখা যায় আমাদের ভিতরে বসানো নিষেধ, ভিতরে বসা খাওয়াই না, শুধু পার্সেল বিক্রি করি, বসার জন্য আমরা কিছু করতেছি না, এমনি পার্সেল দিয়ে দিচ্ছি সব কিছু। এপ্রিল মাস থেকে শুরু হওয়া লকডাউন কার্যকর না হলেও জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী লকডাউনও যদি কার্যকর না হয়, তবে নিয়ন্ত্রণ করা যাবে না করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি। সড়কে পুলিশের কঠোর অবস্থানের পাশাপাশি বাজার ও অন্যান্য জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও বাড়ানোর অনুরোধ জানিয়েছেন সচেতন নগরবাসী। আফরোজা খাতুন, বিবিএস বাংলা।